প্রচন্ড হাঁপিয়ে গেছি। ভেরি স্কেয়ারি রাইড। হ্যালো হ্যালো, আমরা আজকে আবার এসে গেছি ঢেউসাগর পার্কে। আজকে আবার আমরা পার্কটা একটু ঘুরে দেখব আর কিছু রাইডে চড়ব। আমরা এই ঢেউসাগর পার্কের গ্র্যান্ড ওপেনিং এর দিন অর্থাৎ ক্রিসমাসের দিন আমরা এসেছিলাম, কিন্তু সেদিন অধিকাংশ রাইডই চালু হয়নি। পার্কটা জাস্ট খুলেছিল সেদিন, গ্র্যান্ড ওপেনিং ডে ছিল। তো আজকে আমরা আবার এসে গেছি ঋষান রিহানকে নিয়ে। পার্কে কিছু রাইড চড়ব, কিছু এনজয় করব আমরা পার্কে। এই যে ঋষান রিহান মৌমিতা একটা রাইডে বসে পড়েছে। ভেরি স্কেয়ারি রাইড, এরা তো খুব এনজয় করলো। এবারে ব্রেক ড্যান্স রাইডে চড়বে ঋষান রেহান। আমি ঘোড়া চড়ে খুব মজা করলাম। এখন আমরা ড্রাগন ট্রেনে চড়তে যাচ্ছি। ড্রাগন ট্রেনে আমরা দারুণ এনজয় করলাম। আমরা দারুণ এনজয় করছি। রাইড গুলোতে আমি আর ঋষান দারুণ এনজয় করছি। এখানে ঢেউসাগর পার্কের মধ্যে ঢেউসাগর ফুড কোর্ট তৈরি হয়েছে, ওই ফুড কোর্ট থেকে আমরা এখন কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি। এই ফুড কোর্টের সামনে এভাবে চেয়ার টেবিল রাখা হয়েছে খাওয়ার জন্য, জায়গাটা বেশ ভালোই লাগছে তাতে। ঢেউসাগরে এই নতুন ফুড কোর্টটা হয়েছে বাগানের মধ্যে, চারিদিকে ঝাউ গাছ, দারুণ লাগছে খোলামেলায় আমরা বসেছি একটু। আমার পেছনেই দেখা যাচ্ছে ফুড কোর্টটা, এখান থেকে আমরা এখন কিছু খাবার অর্ডার দিয়েছি। আমরা এখন অর্ডার দিয়েছি ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। খাবার অর্ডার দিয়ে বসে আছি আমরা, বলছে একটু লেট হবে, বানাচ্ছে ভেতরে। এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। খাও খাও কি? আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। গুড। ফ্রাইড চিকেন চলে এসেছে আমাদের। চিকেন ফ্রাইটা দারুণ, কিন্তু প্রচুর গরম, খেতে পাচ্ছি না। এটা খুব সুন্দর। লাস্টে একটু থামস আপ চলে এসেছে। ফুড কোর্টের খাবার দাবার তো আমাদের বেশ ভালোই লাগলো, খুব ভালোই খাবার এখানে। এখন সন্ধে হয়ে আসছে, একটু পরেই ঢেউসাগর পার্কের সমস্ত লাইট জ্বলে যাবে,
তো তখন আমরা দেখব পার্কের অন্যরকম আরেকটা রূপ। রাত্রে পার্কটা অদ্ভুত সুন্দর লাগছে, ভূসাগর পার্কটা দারুণ ভাবে লাইট দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগছে আমার। সত্যি রাত্রে একটা অন্যরকম ভিউ পার্কে। পার্কের ভেতরটা তো দেখছো কেমন সুন্দর লাগছে চারিদিকটা। প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, খুবই ভালো লাগছে, রাত্রে একদম অন্যরকম রূপ। সবকিছু লাইট দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছে। এখানে রিসান রেহান খুবই মজা পাচ্ছে। আমরা সেই দুপুরবেলা এসেছিলাম পার্কে, কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। হ্যাঁ, ঘুরতে ঘুরতে কিভাবে টাইমটা পাস হয়ে গেল বুঝতেই পারলাম না, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলার রূপটা একদম অন্যরকম, দারুণ লাগছে। পুরো লাইট দিয়ে প্রত্যেকটা জায়গা সাজিয়েছে, বড়দিন আর নিউ ইয়ার উপলক্ষে দারুণভাবে ঢেউসাগর পার্কটাকে সাজিয়েছে। সত্যি ঢেউসাগর পার্ক দীঘার মধ্যে একটা দারুণ জায়গা, একটা নতুন স্পট তৈরি হয়েছে, খুব সুন্দর লেগেছে আমাদের। আমরা আজকে ঢেউসাগর পার্কে খুব দারুণভাবে সময়টা কাটালাম, আমরা অনেকগুলো রাইডে চড়লাম, ফুড কোর্টে কিছু খেলাম, দারুণ সময়টা কাটলো আমাদের। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।